ওরে আমি কোন জনমে শত দোষের দোষী গানটা গাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক কথা বইলা ফেলছে আমার স্বপ্না বোন যে রাধা কৃষ্ণের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল আসলে বিষয়টা কি রাধা এবং কৃষ্ণের মাধ্যমে যেটা ছিল আমার জানা মতে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল না কারণ কৃষ্ণের সাথে তো রাধার কোনোদিন মিলনই হয় নাই তাহলে অবৈধ দায়ব করতে কৃষ্ণের সাথে রাধার কোনো সময় মিলন হয় নাই ওদের প্রেমটা যে ছিল কি জানো গুরু এবং শিষ্যের প্রেমটা যেটা ছিল সেই প্রেমটা ছিল তাদের মাধ্যমে হ্যাঁ যেমন কৃষ্ণ রাধার জন্য ফানাফিল্লা ছিল তেমন রাধাও কৃষ্ণের জন্য ফানাফিল্লা ছিল তাদের মধ্যে কামবাবের কোনো কিছু ছিল না কাম ভাব যদি না তাহলে অনেক অবৈধ কি তাইব কি কন কাম ভাবটা যদি না থাকে তাহলে না অবৈধ আসার কি কিছু আছে আর তুমি একজন মেয়ে মানুষ হইয়া একজন রাত আরে কও আমারই কও তুমি যেই কথাটা কইলা এটা তো ইউটিউবে যাইব একটু পরে না হ্যাঁ একটু পরে কিন্তু ইউটিউবে যাবে এই কথাগুলা আমারে যদি বলে থাকো যে আজকে রাধা এবং হবিল সরকার রুবি সরকার কৃষ্ণ এবং রাধা পালার মধ্যে আমাদের সম্পর্কটা অবৈধ এই পালাটা কিন্তু তোমাদের তুমি বা হবিল ভাই অন্য জায়গায় গাইতে হবে অন্য জায়গায় এই পালাটা গাইতে হবে পর তোমার স্থানটা কোথায় থাকবে আর আমার স্থানটা কোথায় আছে এটা একবার তুমি ভাইবা কথাটা বললা না একজন বাউল মানুষের কি এরকম কথাবার্তা বলা সাজে হ্যাঁ বুঝলাম না বিষয়টা তো এরপরে এই কষ্টের কষ্টের উপরে চিন্তা করে এই গানটা গাইলাম আমি কোন জনমের Bye.
সরকার